ডক্টর সিদ্দিকুর রহমান খান আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি যেমনটি তারেক রহমান বলেছে যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না গণভ্যুত্থান পরবর্তী রাজনীতির সমীকরণটা যদি আমরা বুঝতে চাই সুবাতাস বইতে শুরু করলো কি ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে সায়ন্ত ভাই আছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যারা দেখছেন আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির একটি মহাসমাবেশ ছিল আপনি বলেছেন যে বহুদিন পর মানুষ কোনো রকমের বাদ বাধা বিঘ্ন ছাড়াই এই সমাবেশে যোগ দিয়েছে এবং জনতার ঢল নেমেছিল বিএনপির পল্টন অফিসের সামনে আপনি আমরা জানি যে দু সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো পনেরো সেপ্টেম্বর তারা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন করে এবং দীর্ঘদিন পরে মনে হয় বাংলাদেশে খুবই মানে আনুষ্ঠানিকভাবে আমরা বিএনপির পক্ষ থেকে এই গণতন্ত্র দিবস উদযাপনটা দেখলাম এবং সেই গণতন্ত্র উদযাপন অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে বক্তব্যটি রেখেছেন এবং তিনি যে একটা কোট আপনি করেছেন যে তিনি বলেছেন যে লাখো কোটি মানুষের যে গণ অভ্যুত্থান এবং সহস্র মানুষের জীবন উৎসর্গের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান এবং স্বৈরাচারী সরকারের যে পতন এবং স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রীর যে দেশ ছেড়ে পলায়ন পর অবর্তী পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না উনি এটি বলেছেন এটি কিন্তু তার কথার মধ্য দিয়ে এই দেশবাসীর কথারই প্রতিদ্বন্দ্বী হয়েছে এর আগেও তিনি প্রায় একই রকমের বক্তব্য রেখেছেন বিএনপির পক্ষ থেকেও আমরা সবসময় দেখেছি যে এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে যে এত প্রায় সহস্র মানুষের মানে ছাত্র জনতার এবং এর আগে যদি আমরা ধরি গত পনেরো বছর ধরে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরিচালিত হচ্ছে সেইখানে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল মতের যে শত সহস্র মানুষের যে আত্মত্যাগ গোম হওয়া তাদের যে জেল এবং বিএনপির দেড় লক্ষ মামলায় ষাট হাজার ষাট লক্ষ নেতাকর্মীর যে কারা বরণ বা মামলা নিয়ে তাদের যে পালিয়ে বেড়ানো বা তাদের যে জীবনটা দুর্বিষহ হয়েছিল সেটার ধারাবাহিকতায় এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি এসেছে এই সরকারটি কিন্তু অন্য আর পাঁচটি সরকারের মতো নয় আমরা জানি যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে রাষ্ট্রকে একটা মানে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে রেখে সাবেক প্রধানমন্ত্রী তিনি পলায়ন করেছেন পালিয়ে গেছেন দেশ ছেড়ে তো এরকম একটা অবস্থার মধ্যে যে যে সরকারটি এসেছে সেই সরকারের উপরে প্রথম যে মানে কতগুলো দায়িত্ব আছে সেই দায়িত্বের মধ্যে একটা 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 গণতান্ত্রিক পরিবেশ আনা এবং মানুষের যে দীর্ঘ বছর ধরে তারা ভোটের অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছিল তাদের নিজেদের সরকার নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এর সাথে রাষ্ট্রের আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল সেইগুলো মেরামত করার যে দায়িত্ব এই সরকারের কাঁধে পড়েছে সেই সরকারকে সহযোগিতার মাধ্যমে এই পরিবেশটি তৈরি করা এবং এই সরকার যদি ব্যর্থ হয় কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুসো বলেছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব একটা প্রশ্নের মুখে পড়বে তো তারেক রহমান জনগণের প্রতিনিধিত্ব করেন একটা বৃহৎ দলের তিনি প্রতিনিধিত্ব করেন তিনি সেই দলের একজন প্রতিনিধি হিসাবে যে বক্তব্যটা রেখেছেন এটা আমরা মনে করি জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই বক্তব্যের মধ্যে আমরা দেখেছি যে একটা দোষারূপের সংস্কৃতি তৈরি হয়েছিল সেই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারলাম কিনা অবশ্যই আমাদেরকে সেই সংস্কৃতি থেকে দেখুন আমাদের রাজনীতিতে যে একটা অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল সেই পরিবেশ থেকে আমরা বের হওয়ার একটা চেষ্টা করেছি পূর্ণাঙ্গভাবে আমরা বের হতে পেরেছি এরকমটা বলা যাবে না কিন্তু বের হওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি প্রথম থেকেই বিএনপি কিন্তু যে ভাষায় কথা বলছে তারা যে ধরনের কথা বলছে সেই কথার মধ্যে কিন্তু রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সহনশীল পরিবেশ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ পরমতের প্রতি শ্রদ্ধা এগুলোর কিন্তু একটা প্রতিফলন আছে এগুলো বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখি সেই সংস্কৃতি থেকে একটু হলেও এটাকে কিন্তু ভিন্ন মাত্রায় আমাদেরকে বিবেচনা করতে হবে এবং গোটা দেশের মানুষ মানে যে তারা যে মূল্য দিয়েছে আপনার যদি বিএনপির কথাই বলি তারা পনেরো বছরে যে মূল্য দিয়েছে সেই মূল্য দিয়ে তাদেরও উপলব্ধি হয়েছে যে রাজনীতি ভবিষ্যতে কোন ধারায় যাবে এবং তাদের নেতা নেত্রীদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটা প্রতিফলিত হচ্ছে এবং এটা আমি খুবই ইতিবাচকভাবে দেখছি এবং আজকে জনাব তারেক রহমানের পুরো বক্তব্যটা যদি আপনি লক্ষ্য করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য যদি আপনারা লক্ষ্য করেন সেই যে একটা পরিবর্তনের হাওয়া আমরা যে লক্ষ্য করছি এর মধ্যে কিন্তু প্রতিফলন আছে এবং এই দেশের মানুষের জন আকাঙ্ক্ষাটা ধারণ করে বিএনপি মতো রাজনৈতিক দল তারা একটা ইতিবাচক রাজনীতির সংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করছে যে এটা কিন্তু আজকে এই সমাবেশের মধ্য দিয়ে এবং সমাবেশে জনাব তারেক রহমান সহ অন্যান্যদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এর প্রতিফলন ঘটেছে